দর্শক, জার্মানির কোলন থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন রায়হান জিলানি। রায়হান, রাত পোহালেই তো জার্মানির জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো জার্মানির এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন বা কি দেখছেন, আর সাধারণ জনগণের মধ্যে নির্বাচনে উৎসাহ কেমন দেখছেন সেই বিষয়টিও জানাবেন। নির্বাচনের আসলে আর বেশিক্ষণ বাকি নেই, রাত শেষ হলেই নির্বাচন শুরু হবে। আর জার্মানিতে যে নির্বাচনের প্রার্থী তাদের প্রচারণাও একেবারেই শেষ। সর্বশেষ যে নির্বাচনী বিতর্ক হয়েছিল সেখানেও জয়লাভ করেছেন ডেমোক্রেটস লিডার ওলাফ শোলস, এবং চ্যান্সেলর হিসেবে 43% জার্মানদের পছন্দের প্রার্থী আসলে তিনি। তবে নির্বাচনের আগে শুক্রবার দুটি জরিপ প্রকাশিত হয় যেখানে সোশ্যাল ডেমোক্রেট সিডিউ এবং ক্রিশ্চিয়ান ডেমোক্রেট এসপিডি এবং সিডিউ এই দুই দলের ভেতরে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। পিছিয়ে পড়া সিডিউ আবারও এসপিডি কে প্রায় ছুঁয়ে ফেলেছে। জার্মান ব্রডকাস্টার ZDF এর পরিচালিত একটি জরিপে দেখা যায় এসপিডি 25% আস্থা পেয়ে স্থিতিশীল থাকলেও সিডিউ এর সমর্থন বেড়ে এখন 23%। অপর একটি জরিপে দেখা গেছে এই প্রতিযোগিতা আরো কঠিন এবং এসপিডি 26% আর সিডিউ 25% আস্থা ভোট পাচ্ছে। কিন্তু নতুন সরকার গঠনের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা রাখতে পারে আসলে গ্রিন পার্টি, যারা সর্বশেষ জরিপে 16% সমর্থন পেয়েছেন। জার্মান নির্বাচন ঘিরে জার্মানদের বিভক্তি আসলে একরকম চরমে পৌঁছেছে। এককভাবে কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার অনেকটাই এখন অনিশ্চিত, তাই এগিয়ে থাকা এই তিন দলের মধ্যে একটি জোট সরকার গঠিত হবে বলেই মনে হচ্ছে। কিন্তু এই ত্রিমুখী জোট সরকার গঠিত হলে এটি হবে জাতীয় পর্যায়ে প্রথম এ ধরনের ঘটনা, যা কিনা জার্মান রাজনীতির ক্রমবর্ধমান বিভক্তির প্রতিফলন। আগামীকাল 16টি প্রদেশের 6,40,00,000 ভোটার 53টি রাজনৈতিক দলের মধ্য থেকে 5,780 জন প্রার্থী থেকে 598 জন সাংসদকে নির্বাচিত করবেন। আর এই নির্বাচিত সাংসদরাই ঠিক করবেন কে হবে অ্যাঞ্জেলা মার্কেলের উত্তরসূরী হিসেবে ভবিষ্যৎ জার্মান চ্যান্সেলর প্রার্থী। এই ছিল জার্মানির ক্লোন থেকে নির্বাচনের সর্বশেষ সংবাদ। রায়হান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, জার্মানির কোলন থেকে বলছিলেন রায়হান জিলানি।